কষ্ট হচ্ছে বৌদি? কি যে করি! কি খবর মা? বৌদি প্রসব যন্ত্রণায় বড্ড কষ্ট পাচ্ছে, আর বোধহয় বেশি দেরি নেই। বৌদিকে এই অবস্থায় ফেলে জীবনদা কোথায় গেলেন? কোথায় আর যাবে রমা, বৌদির বারবার মৃত সন্তান হয়, তাই এবার ওই হতভাগ্য জমিদার ছুটে গেলেন শঙ্কর বাবার মন্দিরে। হে ভগবান, তুমি আমাকে বারবার সন্তান দাও, কিন্তু কোনোবারই সেই সন্তানের কান্না আমি শুনতে পাই না। হে ভগবান, কি অপরাধ আমি করেছি! আমার স্ত্রীর কোল জুড়ে বারবার শুধু মৃত সন্তানই আসে। হে ভগবান, কেন তুমি তোমার এই ভক্তকে বারবার নিরাশ করো? শুনছো, বৌদির ছেলে হয়েছে সত্যি 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 তিন সত্যি। হ্যাঁ শিগগির যাও, জীবনদাকে গিয়ে খবরটা দাও। আমি যাচ্ছি, যাও। হে ভগবান, তোমার এই অধম সন্তান যদি কোনোদিন কোনো অপরাধ করে থাকে তাহলে তুমি তাকে ক্ষমা করো, কিন্তু যদি আমার আশা পূরণ না হয় তাহলে তাহলে আমি তোমার পায়ে মাথা কুটে মরবো, 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 মাথা কুটে মরবো। জীবন, জীবন, ভগবান তোমার প্রার্থনা শুনতে পেয়েছে, তোমার মনোবাসনা পূর্ণ হয়েছে, তোমার পুত্র সন্তান হয়েছে। রাজীব, কি বলছো রাজীব? আমি ঠিক বলছি, তোমার পুত্র সন্তান জীবিত আছে, আমি নিজে কানে তার কান্না শুনতে পেয়েছি। রাজীব, সত্যি সত্যি বলছো তুমি আমার সন্তানের কান্না শুনে এখানে এসেছো? হ্যাঁ শুনেছি, আমি নিজের কানে শুনেছি। তুমি আর দেরি করো না, তুমি শীঘ্রই বাড়ি যাও, যাও। বাবা, তুমি আমার কান্না শুনতে পেয়েছো, তোমার কৃপায় আমি আমার সন্তানের কান্না শুনতে পাবো। হ্যাঁ নিশ্চয়ই পাবো। ভগবান, অশেষ কৃপা তোমার, বংশ রক্ষার জন্য কেউ ছিল না, আমার বন্ধু তোমার দুয়ারে কত কেঁদেছে, তুমি তার ডাকে সাড়া দিয়েছ, তোমার চরণে শতকোটি প্রণাম। পাগল, যে সন্তান লাভের আনন্দ উন্মাদ হয়ে তুই আমার 12 বছরের ধ্যান ভেঙে দিয়েছিস, সেই সন্তানের মুখ তুই দেখতে পাবি না, তার কান্না শোনার সাথে সাথে তোর মৃত্যু হবে। ফিরিয়ে নিন না তার অভিশাপ, দয়া করুন আমার বন্ধুকে, বহু বছর পর আমার বন্ধু তার জীবিত সন্তানের মুখ দেখবে। ফিরিয়ে নিন আপনার অভিশাপ, ফিরিয়ে নিন সাধু বাবা। না না, ভগবান যেমন সত্য, তার সৃষ্টি যেমন সত্য, তেমনি আমার অভিশাপ সত্য, আমার অভিশাপ কখনো মিথ্যা হতে পারে না। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, জীবন, জীবন, যে করি হোক আমার বন্ধুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতেই হবে। জীবন, 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 দাঁড়া, আজ যা দেখলি, আজ যা শুনলি, তা যদি কোনোদিন কারোর কাছে প্রকাশ করিস তাহলে তোরও মৃত্যু হবে। সাধু বাবা, হ্যাঁ, আর যে কথা শুনবে সেও শোনার সঙ্গে সঙ্গে অভিশপ্ত হয়ে যাবে, এ কথা প্রকাশ করার ক্ষমতা তার থাকবে না। সাধু বাবা, সাধু বাবা, তুমি কোথায়? সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সুমিতা, 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 কি হলো তোমার? আমার কি হয়েছে? আমার সন্তান আমার কাছে কেন, কি হলো? আরে আমি কি করবো, কি হয়েছে তোমার? এই দেখো আমার কাছে কেন, কি হয়েছে? না বাবু,
যে সন্তানকে তুমি একবার চোখের দেখাও দেখে যেতে পারোনি, যাকে কোলে তুলে একবার বুকে জড়িয়ে আদর করে যেতে পারোনি, আজও 8 বছরে পা দিয়েছে, আজ ওর জন্মদিন। তুমি ওকে আশীর্বাদ করো, আমাদের বিজয় যেন বংশের মুখ রাখতে পারে। নিজের ভাইয়ের চেয়েও ওই জমিদার জীবন চৌধুরী তোমাকে বেশি ভালোবাসতেন, অথচ তার মৃত্যুর পর একদিনও বাড়িতে তুমি গেলে না। আজ তার ছেলে শুভ জন্মদিন, অন্তত আজ একটি বার গিয়ে বিজয়কে আশীর্বাদ করে এসো। না, আমি যাব না, আমি ওখানে যেতে পারবো না। কেন যাবে না? তুমি বন্ধুর প্রতি তোমার সব কর্তব্য বুঝি শেষ হয়ে গেল? কর্তব্য কর্তব্য আর করতে পারলাম কোথায়? কর্তব্য করতে পারলে তো বন্ধুকে অপমৃত্যুর হাত থেকে বাঁচাতে পারতাম। অপমৃত্যু? এসব কি বলছো তুমি? এর বেশি তোমাকে আমি কিছু বলতে পারবো না। তোমাকে বলতেই হবে। না, যে যন্ত্রণা 8 বছর ধরে আমি বুকে নিয়ে বেঁচে আছি, যে ঘটনা আমার কাছে একটা দুঃস্বপ্ন বলে মনে হয়, তা আমি কাউকে কোনোদিন বলতে পারবো না। আমার ভেতরটা জ্বলে ফুড়ে খাক হয়ে গেলেও তোমাদের মঙ্গলের জন্য একথা আমি কখনোই প্রকাশ করতে পারবো না। আমাদের যত অমঙ্গলই হোক, আজ এই মুহূর্তে তোমাকে সব কথা খুলে বলতেই হবে, নইলে আমি জানবো আমাকে তুমি অবিশ্বাস করো। আজ 12 বছর ধরে তুমি আমার সঙ্গে ঘর করছো, তুমি একথা কি করে ভাবলে যে আমি তোমাকে অবিশ্বাস করি? কেন ভাববো না? আমি তোমার স্ত্রী, তোমার সব কথা জানার অধিকার আমার আছে, তোমাকে সব কথা খুলে বলতেই হবে। জেদ করো না মামা, একথা শুনলে তুমি অভিশপ্ত হবে। আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না, কারণ আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আমি বিশ্বাস করি না তুমি আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসো। রমা, যদি ভালোবাসতে, যদি স্ত্রীর মর্যাদা দিতে, তাহলে আমার কাছে কোনো কিছু গোপন করতে না। স্বামী হয়ে তুমি আমাকে ঠকিয়েছ। যদি আজ এই মুহূর্তে সব কথা খুলে না বলো, তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আমার ভালোবাসাকে অস্বীকার করে চলে যেতে যাও রমা, এই যদি তোমার ভালোবাসার মাপকাঠি হয় তাহলে শোনো। 8 বছর আগে বিজয়ের জন্মের খবর পেয়ে আমার বন্ধু জীবন পাগলা বাবার মন্দির থেকে ছুটে যাচ্ছিল চৌধুরী ভিলার দিকে। এরপর আমি অনেক অনুনয় বিনয় করি। না না, ভগবান যেমন সত্য, তার সৃষ্টি যেমন সত্য, তেমনি আমার অভিশাপও সত্য। আমার অভিশাপ কখনো মিথ্যে হয় না। কিন্তু বাবা তার অভিশাপ ফিরিয়ে নিলেন না। আজ যা দেখলি, আজ যা শুনলি, তা যদি কোনোদিন কারোর কাছে প্রকাশ করিস, তাহলে তোরও মৃত্যু হবে। বাবা, তুমি আমাকে ফেলে কোথায় গেলে? কোথায় গেলে?